আসসালামু আলাইকুম, আছেন আপনারা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রিভাস হার্টের ডেফিনেশনটা পড়ব। মনে রাখতে হবে এখানে গ্রিভাস হার্টের এখানে 8টা বিষয়কে উল্লেখ করলেও 8 নং পয়েন্টে মূলত 3টা পয়েন্টের উল্লেখ আছে। আপনারা গ্রিভাস হার্ট বলতে এখানে 8টা বিষয়কে বুঝবেন, কিন্তু মনে রাখতে হবে 8 নং যে পয়েন্টটা আছে ওখানে আরো 2টা পয়েন্ট লুকিয়ে আছে। তাহলে টোটাল 8 নম্বর পয়েন্টে 3টা পয়েন্ট আছে, তাহলে মনে রাখতে হবে টোটাল 10টা গ্রাউন্ডে গ্রিভাস হার্ট হতে পারে। প্রথম গ্রাউন্ড হচ্ছে ইমাস্কুলেশন, বা আপনার কোনো ব্যক্তি যদি পুরুষত্ব হানি করে সেই ক্ষেত্রে সেটা গ্রিভাস হার্ট হবে। অথবা আপনার যে কোনো চোখ, যে কোনো চোখের দৃষ্টিশক্তি থেকে যদি কোনো ব্যক্তিকে যদি আপনি তাকে বঞ্চিত করেন সেই ক্ষেত্রে সেটা গ্রিভাস হার্ট হবে। অথবা যে কোনো কান, যে কোনো একটা কান, আইদার আইদার শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুইটা চোখ যদি হয় সেটা 326 এর অধীনে শাস্তি। এক্ষেত্রে এই জন্য একটা চোখের কথা বলছে। একটা কানের যদি কেউ যদি পারমানেন্ট তার একটা কানের পারমানেন্টলি যদি তার শ্রবণ শক্তি নষ্ট করে শাস্তির কথা বলা আছে, সেটা গ্রিভাস হার্ট হবে। ফোর্থলি, 4 নম্বর হচ্ছে তার যে কোনো অঙ্গ অথবা শরীরের যে কোনো জয়েন্ট যদি অঙ্গ হানি করে বা শরীরের জয়েন্ট নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে সেটা গ্রিভাস হার্ট হবে। 5 নম্বর হচ্ছে যে তার কোনো শরীরের অঙ্গের কোনো ক্ষমতা নষ্ট করে ফেলা, পা ঠিকই আছে কিন্তু পায়ের রগ কেটে দিয়েছে, তাহলে তার শরীরের ওই পায়ের ওই অংশ কিন্তু কি হয়ে গেছে, পারমানেন্টলি ডিসেবিলিটি হয়ে গেছে। অথবা পারমানেন্ট ডিসফিগারেশন অফ দা হেড অর ফেস, ঘুষি মেরে আপনি তার চেহারা চেঞ্জ করে দিছেন অথবা তার আপনার মাথা ফাটিয়ে দিছেন, তাহলে তার মাথা অথবা ফেসের যদি ডিসফিগারেশন করেন, অথবা আপনার তার শরীরের কোনো বোন অথবা দাঁত ভেঙে দেন, দাঁত ভেঙে দেন অথবা কোনো শরীরের মধ্যে কোনো কিছু আঘাত কারণে তার যে আপনার শরীরের কোনো বোন ভেঙে গেছে সেই ক্ষেত্রে সেটা কি হবে, গ্রিভাস হার্ট হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখানে 3টা বিষয় জড়িত। বলছে প্রথম, এমন একটা আঘাত যেটা আপনার লাইফকে ঝুঁকিতে ফেলে দেয়, অর্থাৎ এন্ডেজ ইয়ার লাইফ, লাইফকে বিপন্ন করে। অথবা এটা হচ্ছে প্রথম, হচ্ছে যেইটা এমন একটা আঘাত যেটা হচ্ছে তার জীবনকে বিপন্ন করে। দ্বিতীয়ত, এইটা আপনাকে আপনাকে এমন একটা বডিলি পেইন, শারীরিক এমন একটা পেইন এর মধ্যে রাখবে কতদিন, 20 ডেজ, 20 দিন পর্যন্ত এমন একটা পেইন দিবে, বডিলি পেইন ফিল করবেন, যার কারণে আপনার এটা গ্রিভাস হার্ট হতে পারে। অথবা 3 নম্বর হচ্ছে যে 20 দিন ধরে আপনি যদি আপনার নিত্য নৈমিত্তিক কাজ করতে না পারেন, ধরেন আপনি হচ্ছে স্টুডেন্ট, আপনি 20 দিন ধরে আপনি আপনার পড়াশোনা করতে পারছেন না এই আঘাতটা পাওয়ার পরে, তাহলে এইটা দ্যাট অ্যামাউন্টস টু গ্রিভাস হার্ট। তাহলে এই 8-এর মধ্যে থাকা 3টা পয়েন্ট আর উপরের 7টা পয়েন্ট, টোটাল কত, 7 × 10টা পয়েন্টে গ্রিভাস হার্ট হওয়ার সুযোগ রয়েছে। লিখেছেন ভাইয়া? লাস্ট পয়েন্টটা আর একবার একটু বলবেন প্লিজ, শুনতে পারিনি। লাস্টে তো তিন, লাস্টের যে পয়েন্ট, একদম লাস্টের যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার এমন একটা আপনার তার তাকে আপনি একটা আঘাত করেছেন, যে আঘাতের দরুন সে 20 দিন পর্যন্ত সে কি করতে পারেনি, আপনার তার নিত্য নৈমিত্তিক কাজ করতে পারেনি, ঠিক আছে, নিত্য নৈমিত্তিক কাজ যেহেতু করতে পারছে না সেহেতু এইটা আপনার 20 দিন সময়, তাহলে এটা হচ্ছে গ্রিভাস হার্ট হিসাবে পরিগণিত হবে। লিখেছেন? জি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছবি দিয়েছি, দেখেন গ্রুপে, ছবিটা পেয়েছেন? পেয়েছি। আচ্ছা, তাহলে মনে রাখবেন এই যে এই শাস্তিগুলো আপনাদের মাথায় রাখতে খুব মানে ঝামেলা হয়, এই জন্য আমি একটু দেখি। এখানে প্রথমেই হচ্ছে ভলেন্টারি কজিং হার্ট, কেউ যদি ভলেন্টারি কজিং হার্ট করে তার শাস্তি কত বলতে বলা আছে সেকশন 200 323 তে, এখানে কত বছর বলছে, 1 বছর। আবার 323-এর পরে 324, তাও কিন্তু ভলান্টারিলি কজিং হার্ট, কিন্তু এখানে আঘাত ঘটাবে
ডেঞ্জারাস উইপন, অর্থাৎ খুব মারাত্মক উইপন দিয়ে যদি আঘাত করে, তার শাস্তি হতে কত বছর হতে পারে? 3 বছর পর্যন্ত হতে পারে। 323, 324 হার্ট নিয়ে বলেছে, প্রথমটা হচ্ছে যে সিম্পলি হার্ট, আর পরেরটা হচ্ছে হার্ট বাই গ্রিভ, আপনার ডেঞ্জারাস উইপন, মানে আপনি যে আচ্ছা এমন কোন উইপন ইউজ করছেন যে উইপনটা শুটিং, স্ট্যাবিং অথবা কাটিং এর জন্য ব্যবহার হয়। অর্থাৎ শুটিং মানে কি? গুলি করার জন্য। কাটিং মানে কি? কাটার জন্য। স্ট্যাবিং মানে কোবানোর জন্য ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ডেঞ্জারাস উইপন। এখন পানিশমেন্ট ফর ভলান্টারি কজিং গ্রিভাস হার্টের শাস্তির কথা বলা আছে 325-এ, যেখানে কত বছর পর্যন্ত বলা আছে? 7 বছর পর্যন্ত হতে পারে। আবার ভলান্টারি কজিং গ্রিভাস হার্ট বাই ডেঞ্জারাস উইপন হইলে সেই ক্ষেত্রে লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 323-এর যে অপরাধ, এই অপরাধগুলো 323, 324, 325 এগুলো আমাদের রেগুলার কোর্টে নিয়মিত অপরাধ, এগুলো আপনাদের ভালো করে জানতে হবে, মনে রাখতে হবে। 323-এর মধ্যে যে অপরাধটা বলা আছে এটা কিন্তু বেইলেবল অফেন্স, মানে এটাতে বেইল দেওয়ার সুযোগ আছে, বি দিয়ে রেখেছি। 324-ও কিন্তু বেইলেবল, 3 বছর শাস্তি, তাও কিন্তু বেইলেবল। সবচেয়ে বেশি পিকুলিয়ার, 3 বছরের অধিক শাস্তি কিন্তু 7 বছর পর্যন্ত শাস্তি, সেইটাও বেইলেবল 325-এর অধীনে। তাহলে আমাদের একটা ধারণা হচ্ছে 3 বছরের অধিক হচ্ছে বেইলেবল না, কিন্তু দেখেন 7 বছর পর্যন্ত শাস্তি, গ্রিভাস হার্টের অপরাধ, সেটাও কিন্তু বেইলেবল, কিন্তু 326 নট বেইলেবল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু সামনে যাব, আমরা একটু সামনে গিয়ে আমরা একটু যদি দেখতে পাই 326-এর অধীনে অপরাধ, কেউ যদি 2 চোখ উপড়ে ফেলে, ধরেন কোন ব্যক্তি যদি আপর কোন ব্যক্তির 2 চোখ উপড়ে ফেলে, অথবা 2 চোখ যদি কোনো করোসিভ মানে এসিড বা দগ্ধ জাতীয় পদার্থ দিয়ে আপনার নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে, অথবা 320-এর 6 কি বলা আছে, আপনার পারমানেন্ট ডিসফিগারেশন হেড অথবা ফেস, ফেসের যদি ডিসফিগারেশন করে কিভাবে, এসিড জাতীয় পদার্থ মেরে, অর্থাৎ বাই করোসিভ সাবস্টেন্স, এসিড জাতীয় পদার্থ যদি ছুঁড়ে মেরে যদি কোনো ফেসের ডিসলোকেশন করে, ফেস যদি আপনার ডিসফিগারেশন করে, সেই ক্ষেত্রে শাস্তি হচ্ছে 326-এর এর অধীনে শাস্তি, সেই শাস্তিটা হচ্ছে একটু বেশি, শাস্তিটা হচ্ছে জেদ, মৃত্যুদণ্ড অথবা আপনার কি যাবজ্জীবন কারাদণ্ড, এবং আপনার কি হবে, ফাইনও হবে। আচ্ছা, আমরা একটু সামনে যাব এখন। এখন আমরা 339 পড়বো, 339 এবং 340টা পড়বো, 340 এবং 339টা একটু বুঝার আছে। 339-এ কিসের কথা বলা আছে? 339-এ কথার বলা আছে রংফুল রেস্ট্রেইন্ট। 339-এ বলা আছে কিসের কথা? রংফুল রেস্ট্রেইন্ট এর কথা বলা আছে। আর 340-এ কথা বলা আছে রংফুল কনফাইনমেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রংফুল রেস্ট্রেইন্ট এন্ড রংফুল কনফাইনমেন্ট? ধরেন আপনি বাসা থেকে বের হয়েছেন, বাসা থেকে বের হয়ে আপনি কোথায় যেতে যাচ্ছেন? বিজয় সরণির দিকে যেতে যাচ্ছেন। আমি আপনাকে বাধা দিয়েছি যে আপনি বিজয় সরণির দিকে যাইতে পারবেন না, কোনো কারণ ছাড়াই আমি আপনাকে বাধা দিছি। আপনার যেই পথ দিয়ে যাওয়ার অধিকার আছে, কিন্তু আমি সেই পথ দিয়ে আপনাকে যাওয়ার অধিকারটাকে আমি বাধা দিয়েছি, তাহলে সেটা হবে ক্রিমিনাল রেস্ট্রেইন্ট। আপনি বিজয় সরণি না যাইতে পারলেও আপনি তো ওয়াসা যাইতে পারতেছেন, আপনি দামপাড়া যাইতে পারতেছেন, আপনি আসাদ গেট যেতে পারতেছেন, সব জায়গায় যেতে পারতেছেন। এখন আমি আপনাকে একটা বাসার ভিতরে আটকে রাখছি, আপনি বিজয় সরণিও যেতে পারতেছেন না, আসাদ গেটও যেতে পারতেছেন না, ওয়াসার মোড়ও যেতে পারতেছেন না, তাহলে আপনাকে টোটাল কনফাইনমেন্ট মানে আপনাকে একটা রুমের মধ্যে আটকে রাখছি, এটাকে বলে সার্টেন, 340-এর মধ্যে একটা শব্দ আছে সার্টেন সার্কামস্ক্রাইবিং লিমিট, আপনাকে চারদিক দিয়ে আমি আটকায় রাখছি, আপনাকে এমন একটা বাসায় আটকায় রাখছি বা এমন একটা এলাকায় আটকায় রাখছি যেখান থেকে আমি বলছি আপনি ওইখান থেকে বের হইলেই আপনাকে গুলি করবে, তাহলে ওইটা হবে কনফাইনমেন্ট। তাহলে ক্রিমিনাল কনফাইনমেন্ট মনে রাখতে হবে একটু বড় ক্যাটাগরির অপরাধ, আর ক্রিমিনাল রেস্ট্রেইন্ট হচ্ছে ছোট অপরাধ। আচ্ছা, এখন মনে রাখবেন এইটা আরসি দিয়ে মনে রাখবেন, আরসি কোলা আপনারা খান না, আরসি
তাহলে 339 এ কিসের সংজ্ঞা দেওয়া আছে? ক্রিমিনাল রেস্ট্রেইন্টের, আর সিতে, আর সি দিয়ে বুঝবেন ক্রিমিনাল রেস্ট্রেইন্ট। একটা হচ্ছে ক্রিমিনাল রেস্ট্রেইন্ট, আর একটা হচ্ছে সি দিয়ে মনে রাখবেন রংফুল কনফাইনমেন্ট, রংফুল রেস্ট্রেইন্ট, আর কিছু রংফুল কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট মানে কি দিয়ে? সেকশন 340 দিয়ে মনে রাখবেন, আর রেস্ট্রেইন্ট মনে রাখবেন 339 দিয়ে, আর সি কোলা। ঠিক আছে, এখন 339 এর শাস্তির কথা বলা আছে কোথায়? 339 এর ক্রিমিনাল রেস্ট্রেইন্টের শাস্তির কথা বলা আছে 341 এ, যেখানে শাস্তি হইতে পারে কতক্ষণ? আপনার শাস্তি হইতে পারে 1 মান্থ পর্যন্ত শাস্তি হইতে পারে, 1 মান্থ পর্যন্ত শাস্তি হইতে পারে, 1 মাস পর্যন্ত কারাদণ্ড হইতে পারে, অথবা ফাইন হইতে পারে 300 টাকা পর্যন্ত, অথবা বোথ। ঠিক আছে, ঠিক আছে জি স্যার। আবার 340 এর মধ্যে ক্রিমিনাল কনফাইনমেন্টের মধ্যে ভাগ আছে। আপনাকে এবার রিটেন কোশ্চেনের মধ্যে লিখেছে ক্রিমিনাল কনফাইনমেন্টের সর্বোচ্চ শাস্তি কি। মনে রাখতে হবে ক্রিমিনাল কনফাইনমেন্টের অপরাধের শাস্তিগুলো সুবিন্যস্তভাবে দেয়া আছে। অর্থাৎ এখানে যদি আপনি কোনো ব্যক্তিকে 1 থেকে 2 দিন পর্যন্ত কনফাইনমেন্ট করেন, তার শাস্তি আলাদা একটা সেকশন। 2 বছরের আপনার হচ্ছে 3 থেকে 9 দিন পর্যন্ত কনফাইন করেন, তার শাস্তি আলাদা। আবার 10 দিন বা 10-এর অধিক যদি হয়, সেই ক্ষেত্রে শাস্তি আলাদা। তাহলে পরীক্ষার হলে যখন কোয়েশ্চেন আসছে ক্রিমিনাল কনফাইনমেন্টের সর্বোচ্চ শাস্তি কি, তাহলে ধরে নিতে হবে 10 দিন বা 10-এর অধিক যদি কোনো ব্যক্তিকে কনফাইন করে রাখে, তার শাস্তির কথাই জানতে চাইছে এইবার পরীক্ষায়। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করছে ক্রিমিনাল কনফাইনমেন্টের শাস্তি একটা সেকশনে বলা আছে, কিন্তু না, ক্রিমিনাল কনফাইনমেন্টের শাস্তি বলা আছে 3টা সেকশনে। একটু লেখেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের একটা আইডিয়া হবে পরীক্ষার হলে মানে আপনারা পড়বেন কিভাবে, পড়ার ফরম্যাটটা কি। ঠিক আছে, পড়বেন, আমি দেখেন, আমি কিন্তু আমি আমার বই থেকে পড়াচ্ছি, কিন্তু এত ছোট করে নোট নিয়েছি যে আপনাদের মানে আমি পড়তে গেলেই আমি এই জিনিসটা আমার খুব কাজে দিবে, আপনাদেরও কাজে দিবে, আমি একটু আপনাদের শেয়ার করি। দেখেন, পাইছেন? পাইছেন? হ্যাঁ, ব্লার আসছে, অবস্থা ঠিক মতো হয়নি মেবি। আচ্ছা, তাহলে আমি ওইটা থাক তাহলে বাদ দেই। তাহলে 342-এ দাঁড়ান, আবার দেখি একটু কষ্ট করি, দেখি আপনাদের কাজে আসি কিনা। এবার গেছে কিনা দেখেন তো। এবার ঠিক আছে স্যার? এবার ঠিক আছে? এখন দেখেন, আমি এখানের মধ্যে একটা জিনিস লিখছি, কারণ আমি আপনাদেরকে একটু বুঝাই। এখন দেখেন, এখানের মধ্যে শাস্তির মধ্যে দেখেন 342-এ হচ্ছে আপনি 1 বছর শাস্তির কথা বলা আছে। কতদিন? আপনি যদি কোনো ব্যক্তিকে 1 থেকে 2 দিন রংফুল কনফাইন করেন, তাহলে তার শাস্তি হচ্ছে আপনার 1 বছর পর্যন্ত হবে। যদি 3 থেকে 9 দিন পর্যন্ত আপনি কোনো ব্যক্তিকে কনফাইন করে রাখেন, তার শাস্তি হবে সেকশন 343-এ, কত বছর? 2 বছর পর্যন্ত। আর যদি 3 বছর পর্যন্ত আপনার শাস্তি হবে, কোন ক্ষেত্রে? আপনি যদি কোনো ব্যক্তিকে 10 বছর বা 10-এর অধিক আপনি কি করেন, কনফাইন করে রাখেন, তার ক্ষেত্রে আপনার শাস্তি হবে কত বছর? 3 বছর পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে এখানেই শেষ করব, কারণ হচ্ছে আমার একটু তাড়া আছে, যার কারণে আমি আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, আপনাদের তাহলে সাথে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আপনারা ভালো থাকবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাস কি মঙ্গলবার? নেক্সট ক্লাস মঙ্গলবার হতে পারে অথবা বুধবারও হতে পারে, আমি জানিয়ে দিব। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। আর একটু এই আগে জানানো করতে পারছি না হচ্ছে, কারণ হচ্ছে আমার মাস্টার্সের পরীক্ষাটা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমি আপনাদেরকে পূর্বের নোটিশ দিতে পারছি না।
মাস্টারটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে ইজিলি আমি আপনাদেরকে আগে থেকে নোটিফাই করতে পারবো, এই জন্য একটু আপনাদের ইনকনভেনিয়েন্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই জন্য আমার দিক থেকে আমি অ্যাপোলজাইজ। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তাহলে ভালো থাকবেন, সুস্থ। আচ্ছা ভালো থাকবেন ভাইয়েরা আর আপুরা। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।